রাজধানীর আজিমপুরের ছোটমণি নিবাসে সবার সঙ্গে আত্মিক সম্পর্কের বন্ধনে বেড়ে উঠছে পিতৃ মাতৃ পরিচয়হীন শিশু খাদিজা। 4 বছর বয়সী ফুটফুটে খাদিজার এখানেই মিলছে মা বাবার আদর, স্নেহ আর ভালোবাসা। তবে এরই মধ্যে তার শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। বাকিটা জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সৈয়দা মুনিরা ইসলাম। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। বেশ প্রাণবন্ত শিশু খাদিজা, খেলছে, ছবি আঁকছে, হাসছে, আনন্দের যেন কমতি নেই। কিন্তু তার জীবনের কঠিন বাস্তবতা চোখ ভেজাবে যে কারোরই। আজকের পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানের এত উন্নতির পরও ভীতিকর এক রোগের নাম ক্যান্সার। যে চোখ বিধাতার অশেষ উপহার হিসেবে পেয়েছে মানুষ, সেই চোখেই ক্যান্সার দেখা দিয়েছে তার। এক চক্ষু বিশেষজ্ঞ দম্পতি খাদিজাকে দত্তক নিতে চেয়েছিলেন। তখন পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল। কাগজপত্র তৈরি হলে 1 সপ্তাহ পর তিনি যখন খাদিজাকে নিতে আসেন, তখন খাদিজার একটি চোখ বেশ লাল দেখাচ্ছিল। এটি কাল হলো তার জীবনের। বিশেষজ্ঞ চিকিৎসক বুঝতে পারলেন লক্ষণ খুব একটা ভালো না। খাদিজার চোখ পরীক্ষা করানোর পর দেখা গেল ক্যান্সার বাসা বেঁধেছে সেখানে। আর এতেই নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি। খাদিজা পেল না স্নেহ মায়ায় ঘেরা নতুন পরিবার। কপালের লিখনে এই নিবাসেই থেকে যেতে হলো খাদিজাকে। নিবাসের উদ্যোগেই শুরু হলো তার চিকিৎসা। কেমো চলছে নিয়মিত, তবে এরই মধ্যে একটি চোখ হারিয়েছে খাদিজা। চিকিৎসা চলতে থাকলেও ডাক্তার এখনও নিশ্চিত করে বলতে পারছেন না খাদিজা শঙ্কামুক্ত। অবুঝ এই শিশুর কথা বলতে গিয়ে বেদনায় গলা ভারী হয়ে আসে নিবাস কর্তৃপক্ষের। খাদিজা ঢাকা মেডিকেল থেকে আমাদের কাছে আসা একদম নিউবর্ন একটা বাচ্চা ছিল। হঠাৎ এক দম্পতি তাকে অভিভাবকত্ব নেওয়ার জন্য কোর্টের মাধ্যমে প্রসেস করেন। তো এর মধ্যে হঠাৎ দেখা গেল খাদিজার একটা চোখ লাল। উনি তো আসলে চোখের ডাক্তার, উনি বললো যে একটু আপনি চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে আগারগা দেখান। তারপর পরীক্ষা নিরীক্ষার পরে ওনারা প্রথমে সাসপেক্ট করছিলেন যে টিউমার। ওর চোখটা অপারেশন করা হলো, নিশ্চিত হওয়া গেল যে ওর চোখে ক্যান্সার। প্রায় 3 বছর হতে চলছে ওর এই সমস্যাটা। কেমো দিচ্ছি আমরা 21 দিন পর পর। একজন ক্রেতা যেমন বাজারের সেরা পণ্যটি বেছে নিতে চান, মানুষের জীবনেও ক্ষেত্র বিশেষে ঘটে এমন ঘটনা। খাদিজা নিখুঁত নয় বলে শেষ পর্যন্ত তাকে গ্রহণ করেনি দত্তক নিতে আসা দম্পতি। হয়তো এটাই জীবনের চরম সত্যি। ছোটমণি নিবাসে খাদিজার জীবন হাসি আর আনন্দে কাটুক। খাদিজার জন্য অজস্র শুভকামনা। সৈয়দা মুনিরা ইসলাম, আরটিভি।